এই শুন, গোডাউনে তো মাল আছে, সব স্টক করে রাখ, একটা পেঁয়াজ তো না বাইরো, ঠিক আছে? সিন্ডিকেট করে ব্যবসা করতে বুঝছস না, নাহলে জীবন উন্নতি করা যাবো? আর কেউ যাতে গোডাউনতে মাল না সারে সবারে কয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাক হ্যালো। হ্যাঁ রোমান শোন, পেঁয়াজের দাম বাড়বো বুঝছস? এটা আমরা সিন্ডিকেট যারা আছি তারাই জানি, তুই বাসার লাগিয়ে তাড়াতাড়ি কিছু স্টক করে রাখ দে, পরে কিন্তু পেঁয়াজের দাম অনেক বাড়িয়ে দেবো, বাজারে কিন্তু পেঁয়াজ পাইতি না। ভালো একটা বুদ্ধি দিছস বন্ধু, তোর বুদ্ধিটা আমার কাজে লাগাইতে হইব। ঠিক আছে, আমি যাইতেছি, এখনই যাইতেছি। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। কই যাস? আরে আমার একটু জৌলি এক জায়গায় যাইতে হইব, থাক তুই। আরে কই যাস? আরে ভাই এত কথা কস কিয়া, থাক না। বুঝলাম না কিছুই, কি এমন কল আইলো, এত ব্যস্ত হয়ে গেল হঠাৎ কইরা, ব্যাপারটা তো দেখতে হয়। ভাই পেঁয়াজ আছে? হ্যাঁ আছে। কয় কেজি লাগবো? এই 10 বস্তা। 10 বস্তা? আপনি এত পেঁয়াজ দিয়ে করবেন কি? কই মিয়া, এত পেঁয়াজ দিয়ে আমি কি করবো? এটা শুনে আপনি কি করবেন? আপনার কাছে থাকলে করবেন, আছে না থাকলে করবেন, নাই আমি অন্য ধরনের দেখবো। আছে? হ্যাঁ আছে, 50 কেজির 10 বস্তা হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার 10 বস্তা পেঁয়াজ দেন। ভাই এই দোকানদার আপনি না? হ্যাঁ আমি। ভাই আপনার কাছে পেঁয়াজ হইব? না পেঁয়াজ তো নাই, পেঁয়াজ সব শেষ, এই মাত্র পেঁয়াজ সব শেষ হয়ে গেছে। বাজারে ভাই কোনো জায়গায় পেঁয়াজ পাইতেছি না, সব জায়গায় দাম বাইরে গেছে গা। দাম বাইরে গেছে? শিট, তাহলে তো আমি লস খেয়ে গেলাম, সব বিচ চালাইছি। ভাই এত পেঁয়াজ কে নিল? ও এক দাঁড়িওয়ালা পোলায় লয়ে গেল গা। কত করে নিছো ভাই? 65 টাকা করে সব দিয়ে দিছি। দাঁড়িওয়ালা পোলা ওই যে কোকড়া কোকড়া চুল? কি ভাইয়া পেস কত করে চলে? আরে বেচুম না, জাস্ট খাইতে রাখছি, দামটা জানলাম, ফিল নিলাম। ভাই পেঁয়াজ আছে না? আছে। কয় কেজি লাগবো? কত করে কেজি? 240 টাকা রাউন্ড দেবো। ওরে মা রে, তাহলে তো রুমান হালায় বড় লোক হয়ে গেছে। ঠিক আছে ভাই, আমারে 10 কেজি দেন। 10 কেজি পেঁয়াজ? এত পেঁয়াজ দিয়ে কি করবা ভাই? খামু তোমার মতন পোলায় 1 কেজি পেঁয়াজ খাইবো 2 মাসে, এই জায়গায় তুমি 10 কেজি পেঁয়াজ নিয়ে রিজার্ভ করতেছ না? এই তো গায়ে দ্রব্যমূল্যর দাম বাড়ে, যে কোনো একটা সমস্যার লেগা পেঁয়াজের দাম বাড়ছে 2-3 দিনের লেগা। এইটা হুন না, তোমরা কি করো, পেঁয়াজ নিয়ে রিজার্ভ করো, এই এত দাম দিয়ে এতগুলা পেঁয়াজ নিয়ে কি করবা, পছাইবা? 2 দিন পরে তো আবার পেঁয়াজের দাম এমনি কমবো, তখন নিও, এখন নিয়ে কে লেগে রিজার্ভ করতাছ? না ভাই পরে নেওয়া যেত না, এখনই দেন আপনি, পরে যদি পেঁয়াজ আবার না পাই। 10 কেজি পেঁয়াজ কেনে পোলা পাইন গরিব। বন্ধু হন বন্ধু রে, পেঁয়াজের যেই দাম বাড়ছে, আমি 10 কেজি পেঁয়াজ কিনছি কতগুলো টাকা দিয়া। বন্ধু রে তোর কাছে তো 10 বস্তা পেঁয়াজ আছে, আমার 1 বস্তা পেঁয়াজ দেস না, তুই আমার বন্ধু না বন্ধু দে। বেটা স্যার আইসে আমার কাছে পেঁয়াজ চাইতে, ধর বেটা তোর পেঁয়াজ দিব, পেঁয়াজের কি দাম তুই জানোস? 235 টাকা 1 কেজি পেঁয়াজের দাম। আর তাছাড়া আমার নিজেরই তো বেটা পেঁয়াজ লাগে, আমি প্রতিদিন পেঁয়াজ ভাজি করে খাই বেটা। স্যার পেঁয়াজ দিতে পারবো না স্যার। স্যার দেশ না রে বন্ধু, এটি কইস না, তুই আমার বন্ধু না। আরে ভাই তুই তো দুনিয়ার আনাডা, কথা শুনস না কি কই। এ বড় আনাডা পোলা পাইন স্যার। এ বাবা রে আনাডা মানাডা কইতে হে এগুলা।
গন্ধ নাক মুখ সব জ্বলে গেল রে। এই যা পেস পসা গন্ধ দুনিয়ার খারাপ। ও আচ্ছা তাহলে এই অবস্থা। হালাই কি সব দেখ খেলালো নি? কই গেছিলি? সামনে তো একটু ঘুরাইলাম, খোলা মুক্ত বাতাস খাইলাম। হ, তুমি খোলা মুক্ত হাওয়া বাতাস খাইতে গেছিল না, কোথায় গেছিলা? আমি সব দেখছি এনে চুপি দিয়া। পেস পসা গন্ধ বাড়া ঘরে ধা যায়, পেস গুলো সব পচে গেছে বাড়া। বই চিল্লায় মা চিল্লায় মাইয়া চিল্লায় সবাই চিল্লায় বাড়া। একদিকে পেস পসা গন্ধ আর একদিকে চিল্লা চিল্লি, এর লিগে সব হালাই দিছি। তাছাড়া পেস গুলা সব পণ্য ট্যাকেজ হয়ে গেছে গা। সিন্ডিকেট ব্যবসা যেগুলো করতো সব টিড়ে ধরে পুলিশে থানায় আন্দায় দিছে।